আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে জেএনইউ ইস্যুতে একটি ধিক্কার মিছিল হয়ে গেল আরামবাগ শহর জুড়ে। উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, বিজেপি নেতা অরবিন্দ সমাজি ও দেবাংশু চক্রবর্তী সহ অনেকেই। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। আরামবাগ শহর জুড়ে জেএনইউতে বিবেকানন্দের মূর্তি অবমাননার প্রতিবাদে মিছিল করল সাংগঠনিক জেলা যুব মোর্চা। জানা গেছে এদিন মিছিলটি সন্ধ্যায় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে শুরু হয়ে গৌড়হাটি মোড়, আরামবাগ বাজার, আরামবাগ বাসস্ট্যান্ড হয়ে লিং রোড দিয়ে এসে গৌড়হাটি মোড়ে এসে শেষ হয়। শেষে একটি ধিক্কার সভা করে বিজেপি নেতৃত্ব। মিছিলে পা মেলালেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, বিজেপি নেতা অরবিন্দ সমাজি, সদ্য বিজেপিতে দেবাংশু চক্রবর্তী, কিঙ্কর পাল, উপাসক দে সহ অনেকেই। নিউজ আজ বাংলা, আরামবাগ।